অধ্যায় 39। কৃত সংকল্প হও। মনের অনুরাগ বিরাগের অবস্থার নামই সংকল্প, যা বাহ্যিক কারণের উপর নির্ভরশীল। বুদ্ধির বৃত্তি অধ্যবসায়, অহংকারের বৃত্তি অভিমান ও সংকল্প। মনের বৃত্তি সংশয় ও অভিমান, বুদ্ধি প্রকৃতপক্ষে নিরাকার। বিষয়ার্থের প্রত্যক্ষ হলেই বুদ্ধি সাকার হয়। বুদ্ধিতে মনের লয় ঘটিয়ে স্থানুর মতো বিরাজ করো। সংকল্প বিকল্পত্ব মন থেকে কামের সৃষ্টি উপাদান বিকার থেকে বুদ্ধি বা দ্রব্যজ্ঞানের উৎপত্তি ঘটে। মনের সংকল্প কাউকে বলতে নেই, সংকল্প ঠিক করে কাজে লেগে যাও। আর্থিক সঙ্গতি না থাকলে অনেক সময় মনের সঙ্গতি থাকে না। চিন্তা করো গভীরভাবে, সংকল্প করো দৃঢ় চিত্তে। চিন্তা সাবধানতা, দূরদর্শিতা ও চেতনা উৎপাদন করে। বুদ্ধিগুণে লোকের তিনবস্থা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। পারিপার্শ্বিক বিভিন্ন বস্তু ও বাস্তব ঘটনা চিন্তা ও মনকে নিয়ন্ত্রিত করে। চিন্তা মস্তিষ্কের ক্রিয়া, যেমন জিহ্বার ক্রিয়া আস্বাদ গ্রহণ। মস্তিষ্কের বহু শত স্নায়ুকোষের মধ্যে বহু বিচিত্র ও জটিল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ফলে চিন্তা ও মন। জীবন স্নায়ুকোষের ক্রিয়ার উপর নির্ভর করে। স্নায়ুযুক্ত যে কোনো প্রাণী চিন্তা করতে সক্ষম, তা সে যতই প্রাথমিকভাবে হোক না কেন। চিন্তাকে প্রাণের সার্বিক বিকাশের জন্য প্রয়োগ করতে হবে। মস্তিষ্কে সর্বোচ্চ বিষয়ের চিন্তা দ্বারা পূর্ণ করো। ক্রমাগত ওই সকল ভাব শুনো, চিন্তা করো, দেখো জীবনের বিফলতাকে জয় করাই জীবন ধারণের মূল্য। চিন্তাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের ন্যায় চক্রাকারে থাকে। নতুন নতুন আবেগ ওই গুলিতে কম্পন সৃষ্টি করে, চিন্তা রাজ্যে উদিত হয়। অবশেষে এক বৃহৎ তরঙ্গ উত্থিত হয়ে অপরগুলিকে আত্মসাৎ করে। রূপ ও চিন্তা অবিচ্ছেদ্য। তোমরা কি চিন্তা করো সে বিষয় লক্ষ্য রেখো। চিন্তাগুলি বহুকাল স্থায়ী আর তাদের গতিও বহুদূর ব্যাপী। চিন্তা চেতনাহীন মানবিক অবস্থা, ক্রিয়া বিক্রিয়ায় গণিতহীন ভাষাহীন মৃত এক স্তব্ধ মস্তিষ্ক নিউরন। মানুষের চিন্তা করার ক্ষমতা নির্ভর করে চেতনার কোয়ান্টাম ধাপের ওপর। অপ্রকাশযোগ্য চিন্তা ও অনুভূতির অতৃপ্তি পায় যন্ত্রণার পর্যায়ে উপস্থিত হয়। যখন কোনো মানব সত্তা অবস্থান করে চেতনার উচ্চতর কোয়ান্টাম স্তরে, যে নিজের আদেশ নিজে পালন করতে পারে না, সে অন্যের আদেশে চালিত হয়। মানুষের অন্তরে যা থাকে কথা ও কাজে তাই প্রকাশ পায়। চিন্তাকে কথা ও কাজে রূপ দিতে পারলে অন্য সবাই স্বভাবত তার নেতৃত্ব মেনে নেয়। নিশ্চিত চিন্তা শক্তি স্নায়ুর দুশ্চিন্তা দূর করে। আমাদের মস্তিষ্কের সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গে রয়ে যায় অভিজ্ঞতা স্মৃতি, ফলে আশঙ্কায় আড়ষ্ঠতা বাড়ে। পুরোপুরি চিন্তামুক্ত হলে সম্পূর্ণ বিশ্রাম সম্ভব। ধন দৌলত শাসন ক্ষমতা ও বিপদাপদেই মানুষের বুদ্ধি বিবেচনার পরীক্ষা হয়। যে ব্যাপারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই তা নিয়ে কখনো ভেবো না। হৃদয়ের বিশালতায় অহরহ কষ্ট দেয় বেশি। মানুষ মাত্রেই চিন্তা করার শক্তি আছে, কিন্তু স্বার্থ সম্পর্ক এবং স্বজাত্যবোধ তাকে বেড়া জালের মতো ঘিরে থাকে। জাল কেটে যিনি বেরোতে পারেন তিনি চিন্তাবিদ। প্রশান্ত আত্মোপলব্ধির ঘটিতেই শ্রেষ্ঠ চিন্তার উদয় হয়। চিন্তাশীলতা চরিত্রগত,
ভাবতে চাইলেই ভাবা যায় না, স্বভাবই মানুষকে ভাবুক করে। চিন্তা একটি অভ্যাস, বই কিছু নয়। তুমি তোমার বিচার ক্ষমতার উপর নির্ভর করতে পারো না, কারণ সেখানে তোমার চিন্তার সীমারেখা রয়েছে। যখন সব মোমবাতি নিভে যায় তখন সব বিড়ালি ধূসর হয়ে যায়। পাগলা কি গাছে ফলে? আক্কেলেতে পাগলা বলে। বুদ্ধি থাকলেই ক্ষতি থেকেও লাভ করা যায়। আংশিক চিন্তাকে সার্বিক চিন্তার উপর নির্ভর করে নিশ্চিন্তে ছেড়ে দাও, দেখবে ধনাত্মক ফল উৎপন্ন করবে। অনর্থ কারণ সংকল্প ত্যাগিবে। চিন্তা ভাবনার গতি পথ পাল্টে আমরা আমাদের পুরো জীবনকেই পাল্টে ফেলতে পারি। চিন্তাধারার পরিবর্তনে বাস্তব অবস্থারও পরিবর্তন ঘটবে, কেননা চিন্তাই ব্যক্তির পরিচিতি বহন করে। চিন্তা ভাবনা ও কাজ এবং এদের প্রতিক্রিয়া অনুভূতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং প্রয়োজনীয় মতো অনুভূতির অনুকূলে চিন্তা ভাবনা ও আজকে নিয়ন্ত্রণ করা চাই। চিন্তাই প্রধান। সঠিকভাবে চিন্তা করার মানেই হলো সৃষ্টি করা। এখন থেকেই কাজ না বোধক ঋণাত্মক ভাবনা ছেড়ে সফল হওয়ার কার্যকর ধনাত্মক চিন্তা করো। সব সংযোগ নিশ্চিহ্ন, পালাবার পথ নাই। অতএব একটাই কাজ, সামনে এগিয়ে চলা। এজন্য শুধু দরকার কয়েক সপ্তাহের অভ্যাস। আত্মজিজ্ঞাসা বা আত্মানুসন্ধান মানুষের স্বাতন্ত্র সূচিত করে। আত্মজ্ঞান পার্থিব বিদ্যার রাজির ন্যায় শব্দাভিগম্য নয়। অন্য চিন্তা দূর হলে আত্মস্বরূপ জ্ঞান হয়, চিন্তা কর্ম প্রবৃত্তির প্রেরণা শক্তি। মনে মনে বলা কথায় চিন্তনে রূপান্তরিত হয়। চিন্তা ও কর্মই মানুষের নিয়ন্ত্রক। চিন্তা প্রজ্ঞাসম্মত ভাবে পরিবর্তিত হয়ে থাকে। চিন্তা মাত্রই ব্যক্তি নির্ভর। সত্তা ও চিন্তা অভিন্ন জ্ঞানী পূর্ণ। চিন্তা মানেই বিষয়ের বিচার বিশ্লেষণ। চিন্তা করে যে ধারণা তৈরি হয় একাগ্রভাবে লক্ষ্য করলে ব্যাপারটা উদ্দেশ্যহীন ও হাস্যকর, কেননা বস্তুগত জগৎ চিত্রে অনুভবের গুণগুলি সচেতন ধনাত্মক শক্তিও আঙ্গাঙ্গিভাবে যুক্ত। দৃশ্যপট প্রদর্শনে চিন্তাশীল মন মানসিক উপলব্ধির সাহায্যে তা অনুধাবন করতে পারে, যার একাধিক সমাধান সম্ভব। চিন্তা ও কল্পনার ডানা ঝাপটা মার শাহী বাজ পাখি হতে পারবে। অর্থ বদলে যায় দ্রুত। উদ্গত বস্তু কিছুই প্রকাশ করে না। বস্তুর সঙ্গে বস্তুর সম্পর্কই একে অর্থময় করে তোলে। জন্ম নেয় চিন্তার। ধারণার উদ্ভবে চিন্তার অংশগ্রহণ আংশিক মাত্র। চিন্তা এবং কল্পনায় সভ্যতার গোপন শক্তি। যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর। আর চিন্তার ক্ষেত্রে যারা পিছনে পড়ে আছে সভ্যতাও পিছনের সারিতেই তাদের স্থান। চিন্তায় বিশ্বাসের দৃষ্টি। আমরা কি চিন্তা করি সেটাই সবচেয়ে বড় কথা। চিন্তার স্বাধীনতাই আত্মার শক্তি। চিন্তা আমাদের নিজস্ব বিশ্ব ধারণা সৃষ্টি করে। চিন্তা করো, সৎ গ্রন্থ পাঠ করো, মন পবিত্র রাখো। যে সৎ চিন্তা করে সে মহৎ কাজের ব্রতী হয়। মানুষের যত প্রকার শক্তি আছে তন্মধ্যে চিন্তাশক্তি প্রধান। এই শক্তির দ্বারা মানুষ দেবত্ব লাভ করতে পারে, অসাধ্য সাধন করতে পারে এবং সর্বজয়ী হতে পারে। চিন্তার গভীরতা এবং ঐকান্তিকতার উপর তার ফলাফল নির্ভর করে। চিন্তা করো বেশি, কথা বলো কম এবং লেখো আরো কম। চিন্তা শক্তির প্রখরতা মানুষের মনের অলৌকিক পরিবর্তন আনতে পারে। যে কোনো লোক ভুল করতে পারে, শুধু বেকুফ ছাড়া।
কেউই এর সাথে গো ধরে লেগে থাকে না। প্রবাদ অনুযায়ী দ্বিতীয় চিন্তাটি উৎকৃষ্ট, মহৎ চিন্তা ভাবনা, যার সারা জীবনের সাথী, সে কখনো নিঃসঙ্গ বোধ করবে না। প্রয়োজনীয় কিছু চিন্তা করার জন্য অবসর হচ্ছে উপযুক্ত মুহূর্ত। নিজের একটা চিন্তা অন্যের কাছ থেকে ধার করা দুটো চিন্তার চেয়ে অনেক বেশি দামি। যে যুক্তির সাথে চিন্তা করে তার চিন্তা কখনো নীতিধর্মের বিরোধী হতে পারে না, অর্থাৎ যে যুক্তিবাদী সে নীতিবাদীও। চিন্তার বাহন হচ্ছে ভাষা ও সাহিত্য। বড় বড় ভাবনা দিয়ে তোমার হৃদয়কে শিক্ষিত করে তোলো। চিন্তার সর্বশ্রেষ্ঠ আনন্দ, একে লাভ করতে হলে বুদ্ধিগম্য সমস্ত বস্তুকেই জানা দরকার। ভাব বা মনন ইন্দ্রিয়গম্য নয়, বৌদ্ধিক, যা নিত্য সনাতন তত্ত্ব। প্রকৃতির বৈচিত্র্য হেতু মানুষের বুদ্ধি বিভিন্ন হয়ে থাকে। বিক্ষিপ্ত চিত্ত মানুষের নানা বস্তু বিষয়ক ভ্রান্তি জন্মে। বুদ্ধি বিক্ষিপ্ত হলে অপ্রমত্ত, অনলস, জিতশ্বাস, জিতাসন হয়ে বিবেকী পুরুষ সংযত চিত্তে বিষয় দোষে আর আসক্ত হয় না। স্বীয় চিত্তের চিন্তা ইথারে প্রক্ষিপ্ত হয়, দেশকাল নিমিত্ত অনুযায়ী তার পরিণতি ঘটে। যথার্থ বিবেক বা বিচারকে বুদ্ধি বলে। প্রাণের উচ্চ বিকাশ সমূহে বুদ্ধি ব্যবহারিক ও ব্যতিহারিকভাবে বৃদ্ধি পায়। চিত্তের বা মনের চিন্তা বা বুদ্ধি একটি প্রক্রিয়া মাত্র, চিত্ত একটি পরিকল্পিত সাধারণ অবস্থা এবং চিন্তা একটি নিশ্চয়তক সাধারণ অবস্থা। বুদ্ধি মনের নিয়ন্ত্রা, জ্ঞান বুদ্ধিকে, বুদ্ধি মনকে, মন ইন্দ্রিয়কে নির্মল ও শুদ্ধ করে। যখন কোনো বিশেষ চিন্তা বৃত্তি তরঙ্গ প্রবল হয় তখন মানুষ সেইভাবে ভাবান্বিত হয়। প্রথম অবস্থায় বুদ্ধির ব্যায়াম আবশ্যক। অন্ধভাবে কিছু গ্রহণ করলে চলবে না। বুদ্ধিজাত জ্ঞান পরিবর্তনশীল। বুদ্ধি জ্ঞানের যন্ত্র, হৃদয় প্রেরণার যন্ত্র, প্রতিক্রিয়া শিক্ষণের ক্ষমতা। যার যত বেশি সে তত বুদ্ধিমান। বুদ্ধি একটি প্রবণতা, দক্ষতা, ক্ষমতা, যা বাহ্যিক আচরণে প্রতিফলিত হয়। পরিবেশের সঙ্গে সঙ্গতি স্থাপনের জন্যে আচরণের বহুমুখিতা ও পরিবর্তনশীলতাই বুদ্ধি। শিক্ষা, অর্থ, সামাজিক মান, বাবার জীবিকা, বৃত্তি, লেখাপড়ার সুযোগ প্রভৃতি বুদ্ধিকে প্রভাবিত করে। উন্নত পরিবেশে উন্নত মানের বুদ্ধি জন্মায়। পরিবেশের প্রভাব মানসিক বিকাশে যথেষ্ট পার্থক্য সৃষ্টি করে। বুদ্ধি নৈতিক সত্তার বৈশিষ্ট্য, জ্ঞাপক আচরণ, নিয়ন্ত্রক ক্ষমতা। বুদ্ধিমত্তা জীবনযাত্রায় সংস্কার আনয়ন করে। বুদ্ধি মাত্রই ব্যবহারিক এবং অভিজ্ঞতা প্রসূত। বৌদ্ধিক চিন্তা ইচ্ছা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। ইচ্ছার মৃত্যু নেই, আছে শুধু অভিজ্ঞতার পরিবর্তন। স্মৃতি ও চিন্তার উৎস বুদ্ধি। ইচ্ছা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের ব্যায়ামে তা শরীরের মতো স্বাস্থ্যকর ও বুদ্ধিদীপ্ত হয়ে ওঠে। শক্তিশালী মস্তিষ্কের উপার্জন ক্ষমতা বেশি। নেতিবাচক চিন্তার চাইতে কিভাবে কাজটা করা সম্ভব, এরূপ চিন্তায় অচল মস্তিষ্ক সচল ও সক্রিয় হয়ে ওঠে। নেতিবাচক চিন্তাভাবনা মানসিক আলস্যের লক্ষণ। মস্তিষ্ক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রাখতে নিয়মিত তাকে কাজে লাগাতে হবে। যার যার ভাবনা তাকেই ভাবতে হবে। বুদ্ধি শ্রেষ্ঠ আইন, সাধারণের সাথে সাধারণ বুদ্ধি প্রয়োগ শ্রেয়। বুদ্ধি উপাধার দ্বারা কলুষ যুক্ত হলে চরম সীমা পর্যন্ত না গিয়ে নিবৃত্ত হয় না। সামান্য ও বিশেষ ভেদে বুদ্ধি দুই রকম। নিজ বুদ্ধিগুণে সর্বাবস্থায় সক্রিয়তা বজায় রাখা যায়।
মূর্খ লোকে কেনে বই, ধনবানে পড়ে, ধনবান কেনে ঘোড়া, বুদ্ধিমানে চড়ে। বুদ্ধিমান ব্যক্তির এক পা স্থিত, অন্য পায়ে তিনি চলেন, অন্য স্থান ভালোভাবে সমীক্ষা না করে পূর্ব স্থান ত্যাগ করা অবিধেয়। যার নিজস্ব কোনো বুদ্ধি নেই শাস্ত্র তার কি করবে, যার দৃষ্টিশক্তি নেই দর্পণে তার কি হবে। বুদ্ধি থাকলেই বুদ্ধিমান হওয়া যায় না, যে বুদ্ধিকে কাজে লাগাতে পারে সেই বুদ্ধিমান। আক্কেল মন্দকে নিয়ে ইশারাই কাফি, মতকে মত দিলে যুক্তিকে যুক্তি দিয়ে বাধা দেওয়া চলে, কিন্তু বুদ্ধির বিষয়কে ক্রোধ দিয়ে দণ্ড দেওয়া বর্বরতা। সাধারণ বুদ্ধি হলো প্রবৃত্তি, আর এর প্রাচুর্য হলো প্রতিভা।